बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू शाकिरा स्टार्स। प्रिय बंधुरा सबाई भालो आछे नेई कामनाय शुरू करछि आजकेर भिडियोटी। तो बंधुरा आजके आमि एकटि स्ट्रबेरी मैटेर टिउटोरियल निये आपनादेर काछे एसेछि। एई हलो सेई मैटटि। देखते भीषण सुंदर। এটি তৈরি করার জন্য আমি ফোর এমএম এর হুক নিয়ে নিয়েছি। এখানটায় বোঝা যাচ্ছে না বন্ধুরা, যাই হোক এটি একটি ফোর এমএম এর হুক। আর আমার লাগছে চিকন হুকটিও। আর আমি একটি কেচি নিয়ে নিয়েছি। তো সুতা লাগছে আমার তিনটি কালারের, আমি লাল এবং সাদা কালারটি বন্ডের নিয়ে নিয়েছি উল। আর যে সবুজ কালারটি এটি আমি শেঠিয়ার উল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা শুরু করা যাক। ও হ্যাঁ, শুরু করার আগে আপনারা আমাকে যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আর হচ্ছে এখনও আমার চ্যানেলে যারা আপনারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, পাশের যে বেল আইকনটি রয়েছে তাতে অল সিলেক্ট করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল এবং সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। তাই তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আমি প্রথমে সাদা রঙের উল নিয়ে নিচ্ছি। একটি ম্যাজিক লুপ তৈরি করে নিচ্ছি আমি, তিনটি চেন দিচ্ছি। তিনটি চেন দেওয়ার পর আমি এই ম্যাজিক লুপটির মধ্যে 11টি ডাবল কুশি দিয়ে দিচ্ছি, কারণ আমি তিনটি চেনকে একটি ডাবল কুশি কাউন্ট করে নিয়েছি। তো আমি ম্যাজিক লুপের মধ্যে 11টি চেন উঠিয়ে নিচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। তো আমার 12টি ডাবল কুশি হয়ে গিয়েছে। এটিকে একটি ধরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, আমার 12টি ডাবল কুশি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে টাইট করে নিয়ে তিন নাম্বার চেনের মাথায় জয়েন্ট করে নিব। তো আমার প্রথম রাউন্ড এতে কমপ্লিট হয়ে গেল। দিয়ে দিচ্ছি আমি আবারও তিনটি চেন দিয়ে একই ঘরে আমি আরেকটি একটি সরি একটি ডাবল কুশি তুলে নিচ্ছি। এই দুটোকে আমি ডাবল কুশি ধরে নিলাম। ধরে পরের ঘরে আমি ডাবল কুশি দিয়ে দিচ্ছি দুটি, এক দুই। তো
আমি প্রত্যেকটি চেইন ঘুরে এখানে দুটো করে ডাবল ক্রোশি দিয়ে দিব। দ্বিতীয় রাউন্ডের প্রত্যেকটি ঘরে দুটি করে ডাবল ক্রোশি হবে। একটি, দুটি, একটি, দুটি। একটি, দুটি, প্রত্যেকটি ঘরেই দুটি করে ডাবল ক্রোশি উঠিয়ে নিতে হবে। আমার দুই নাম্বার রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার এখানে 24টি ডাবল ক্রোশি হয়েছে। এখন আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি। দিয়ে তিনটি চেইন দিয়ে দিব। দেওয়ার পর আমি সেম ঘরটাতে, এই যে এখানটাতে একটি ডাবল ক্রোশি তুলে এই তিনটি চেন ও ডাবল কুশিকে দুটো ডাবল কুশি ধরবো। ধরে পরের ঘরে আমি দিব একটি ডাবল কুশি। প্রথমে দিয়েছি দুটো ডাবল কুশি, এর পরের ঘরে একটি। এখন আবারও পরের ঘরে দিব দুটো ডাবল কুশি, একটি, একই ঘরে, দেখুন একই ঘরে দিচ্ছি আরেকটি ডাবল কুশি। এখন আমি পরের যে ঘরটি এখানে একটি ডাবল ক্রোশি তুলব। পরের ঘরটিতে তুলব দুটো ডাবল ক্রোশি। তার পরের ঘরটিতে তুলব একটি ডাবল ক্রোশি। তো বন্ধুরা, এই যে তিন নাম্বার রাউন্ড, এটার নিয়মটি হচ্ছে একটি ঘরে দুটো, তারপরের ঘরে হচ্ছে একটি, তারপরের ঘরে দুটো একসাথে, দেখুন তারপরের ঘরে একটি। তো এটার নিয়ম হচ্ছে দুটো একটি, দুটো একটি, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটিকে তৈরি করে নিতে হবে। দুটো একটি, দুটো একটি। তো এভাবে করে আমি সম্পূর্ণটা তৈরি করে নিচ্ছি, আপনারাও এভাবে উঠিয়ে নেবেন। তো শেষ হয়ে গেল আমার রাউন্ডটি। এখন আমি জয়েন্ট দিয়ে নিব, এক, দুই, তিন, এখানটায়। এখন আমি চার নাম্বার রাউন্ড শুরু করব। তো যথারীতি দিয়ে নিচ্ছি আমি তিনটি চেইন, দিয়ে একই ঘরে দিয়ে দিচ্ছি একটি ডাবল কুশি। দেওয়ার পর পরের যে ঘরটি এখানটায় আমি একটি ডাবল কুশি দিব, কারণ এই রাউন্ডটিও আমাকে ইনক্রিজ করতে হবে। এক, পরের ঘরে একটি সিঙ্গেল কুশি দিলাম। দেওয়ার পর তার যে এখানে প্রথমে আপনার তিন নাম্বার রাউন্ডে হচ্ছে একটি করে সিঙ্গেল কুশি এক ঘরে, আরেকটি আর আরেক ঘরে দুটো করে, মানে একটি দুটি, আর এই রাউন্ডে হচ্ছে দুটো একটি, একটি দুটো। তো আমি দুটো সিঙ্গেল কুশি, সিঙ্গেলভাবে ডাবল কুশি দুই ঘরে দিয়ে পরের ঘরে আমি দুটো ডাবল কুশি একসাথে দিয়ে দিচ্ছি। এই ঘরে একটি সিঙ্গেল ডাবল ক্রোশি, এই ঘরে একটি সিঙ্গেল ডাবল ক্রোশি, এই ঘরে দুটো
डबल कुशी एक साथे परेर घर आमी एक टी डबल कुशी दिच्छी तार परे ओ एक टी दिच्छी अर्थात एक टी एक टी दो टी भावे हावे ए राउंडेर डबल कुशी गुलो एकोन जे घर टी ते आमी करबो एटाते आमी एक ही घरे दुटो डबल कुशी तुले निच्छी देखुन दुटो एखाने एकटी एकटी तारपरे घरे दुटो तारपरे घरे एकटी एकटी तारपरे घरे होच्छे दुटो अर्थात एकटी एकटी तारपरे घरे दुटो एकसाथे एकटी एकटी तारपरे घरे दुटो एई राउंडटी एभाबे तैरी हबे एकटी डबल कुशी तारपरे घरे एकटी डबल कुशी তারপরে ঘরে দুটো ডাবল কুশি একটি একটি তারপরে ঘরে একসাথে দুটো ডাবল কুশি তো এইভাবেই এই আমার এক দুই তিন চার নাম্বার রাউন্ডে এভাবে তৈরি করে নিতে হবে আমি বাকিগুলো করে নিচ্ছি তো আমার এই রাউন্ডটিও শেষ হয়ে গিয়েছে এখন আমি তিন নাম্বার চেনে জয়েন দিয়ে নেব এক দুই তিন জয়েন দিয়ে নিচ্ছি পাঁচ নাম্বার রো আমি শুরু করছি এক দুই তিন তিনটি চেন দিয়ে এবং সেম ঘরটাতে আমি দিয়ে দিব একটি ডাবল কুশি আগের ঘরটিতে আমি একটি একটি দুটি একটি একটি দুটি ডাবল কুশি দিয়েছি এখন যে ঘরটি এখন আমি দেব একটি একটি এবং আরও একটি মোট তিনটি ডাবল কুশি একটি একটি করে ঘরে দিয়ে নেব তিনটি ঘরে তিনটি ডাবল কুশি দিব পরের ঘরে আমি দুটো ডাবল কুশি একসাথে তুলব তো এখনকার যে এই রাউন্ডের যে নিয়মটি সেটি হচ্ছে একটি 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 তিনটি একটি করে তিনটি ডাবল কুশি হবে তারপরের ঘরে যে দুটো ডাবল কুশি হবে অর্থাৎ এক প্লাস এক প্লাস এক প্লাস দুই এইভাবে এই রাউন্ডটি করতে হবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি একটি ডাবল কুশি প্লাস একটি ডাবল কুশি প্লাস একটি ডাবল কুশি আমার তিনটি ঘরে তিনটি সিঙ্গেল ডাবল কুশি হলো এরপরে যে চতুর্থ ঘরে আমি দুটো ডাবল কুশি একসাথে তুলে নিব এই যে দেখুন এখানে দুটো একটি 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 তারপরে ঘরে দুটো তারপরে একটি 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 তারপরে ঘরে দুটো তো এই রাউন্ডটি বন্ধুরা আমি এভাবেই তুলে নিব আপনারাও এভাবে তুলে নেবেন তো আমি বাকিটুকু করে নিচ্ছি তো তিন নাম্বার চেনে আমি এখন জয়েন দিয়ে দিব এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার রো আমার শেষ হয়ে গিয়েছে এখন আমি ছয় নাম্বার রো স্টার্ট করব দিয়ে দিচ্ছি তিনটি চেন দেওয়ার পরে আমি দেখুন এখানটায় এখানে না এখন আমি এখানে একটি ডাবল কুশি দিব দিয়ে আমি এখন পরের ঘরে আরেকটি ডাবল কুশির অর্ধেক দিব দিয়ে আমি এখন কালার এখানে নিব লাল কালার এই রংটি আমি এখন এখানে নিয়ে নিলাম নিয়ে এই যে আমি এইভাবে নিলাম দুটো একসাথে নিয়ে আমি এখন পরের যে ঘরটি এই দেখুন পরের ঘরটি পরের ঘরে আমি এই লাল রং দিয়ে পাঁচটি ডাবল কুশি তুলে নিব একটি দুটি তিনটি চারটি
এবং পাঁচটি। তো এই পাঁচটি তুলে নেওয়ার পর এখন আমি এই রেড এবং হোয়াইটের সাথে আমি এখন গ্রিন কালার অ্যাড করে নিব। তো দেখুন এই যে প্রথম যে চেইন ঘরটি এখান দিয়ে ঢুকিয়ে এই যে লুপটি হয়েছে এর মধ্যে দিয়ে এনে এখন আমি সবুজ কালারটি মিক্সড করব। দেখুন এই দুটি লুপ দিয়ে আমি এখন এটাকে নিয়ে আসব। আনার পর আমি যেটা করব, দেখুন প্রত্যেকটি ডাবল কুশি ঘর থেকে একটি করে এভাবে সবুজ সুতা টেনে নিয়ে আসব। একবার, দুবার, প্রত্যেকটি ডাবল কুশির মধ্যে দিয়ে একবার করে নিয়ে আসব। শেষের যে ডাবল কুশি এটা দিয়ে একটু আনতে কষ্ট হবে, তবে করে নেওয়া যায়। তো আমার এখানে দেখুন 1 2 3 4 5 পাঁচটি লুপ হয়েছে। এখন আমি সবগুলো একসাথে নিয়ে আসব। এখন আমি আবার সাদা সুতাকে নেব। দেখুন এর মধ্য দিয়ে আনলাম, এনে এখন আমি এই সাদা সুতা দিয়ে একটি ডাবল কুশি তুলব, পরের ঘরে দুটি ডাবল কুশি তুলব, তিনটি ডাবল কুশি তুলব। তুলে এখন আমি আবারও কালার চেঞ্জ করে নিব। এখন আমি লাল সুতাটা নিয়ে নিব। সবগুলো সুতাই একসাথে টেনে আনতে হবে। এখন নিয়ে নিচ্ছি লাল, নিয়ে আমি পরের যে ঘরটি এই ঘরটাতে একসাথে আমি পাঁচটি ডাবল কুশি তুলে নিব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। আমি একসাথে পাঁচটি ডাবল কুশি তুলে নেওয়ার পর এটাকে এখানে ছেড়ে দিব। দিয়ে এখান থেকে প্রথম যে চেইন ঘর এখান থেকে এটাকে একসাথে করব। করে আমি আবার এখন সবুজ সুতাটা নিয়ে নিব। এই যে নিয়ে এখন প্রত্যেক ঘর ডাবল কুশি ঘর দিয়ে আমি ঢুকিয়ে একটি করে লুপ তৈরি করব। এই যে একটি, পরের ডাবল কুশি ঘরে একটি, তারপরের ডাবল কুশি ঘরে একটি, এবং সর্বশেষ ডাবল কুশি ঘরে একটি। তো আমার এখানে 1 2 3 4 5টি লুপ হয়েছে। আমি এগুলোকে একসাথে আনব, এনে এখন সাদা সুতা অ্যাড করে নিব। তো আমার স্ট্রবেরি তৈরি হয়ে যাচ্ছে এভাবে। এখন আমি পরের ঘরে একবার ডাবল কুশি দিব, তার পরের ঘরে একটি দিব, তার পরের ঘরে আরও একটি দিব। মোট তিনটি ডাবল কুশি তোলার পর আমি এখন রেড কালারের সুতাটি আবার অ্যাড করে নিচ্ছি। নিয়ে পরের ঘরে আমি তুলে নিচ্ছি একসাথে পাঁচটি ডাবল কুশি। দুটি,
তিনটি, চারটি, পাঁচটি। আমি পাঁচটি ডাবল কুশি এখানে তুলে নিয়েছি, নিয়ে এটা এখানে ছেড়ে দিলাম। দিয়ে এই যে আগের নিয়মে এখান দিয়ে ঢুকিয়ে এভাবে নিয়ে নিব, নিয়ে এটাকে হালকা একটু টাইট দিব। দিয়ে এখন আমি গ্রিন কালারের সুতা অ্যাড করে নিব, নিয়ে এখন প্রত্যেকটি ডাবল কুশি ঘরের মাঝখান দিয়ে একটি করে লুপ তুলব, একটি, দুটি, তিনটি, এবং শেষের যে ঘরটি আছে এখান দিয়ে একটি, চারটি। এখানে চারটি লুপ হয়েছে আর আগের ছিল একটি, মোট পাঁচটি, 1 2 3 4 5, পাঁচটি লুপ হলে এসবগুলোকে একত্রিত করে জয়েন্ট করব এখন আমরা। এই তো করে এখন হোয়াইট কালারের সুতা দিয়ে এটা জয়েন্ট করব, করে পরের যে ঘরটি আমাদের সেই ঘরে আমরা ডাবল ক্রোশে তুলে নেব একটি, তারপরের ঘরে নিব একটি, এবং তার যে পরের ঘর সেখানটায় নিব হচ্ছে ডাবল ক্রোশের অর্ধেক। আমার হুকে দুটি লুপ থাকবে, সেই লুপের মধ্যে নিয়ে নিব সাদা, সরি রেড কালারের যে সুতাটি আছে সেটি। এই তো এভাবে নিয়ে পরের ঘরে আমি একই নিয়মে পাঁচটি ডাবল কুশি দিয়ে দিব, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। তো পাঁচটি ডাবল কুশি হয়ে গেলে আমি এটা ছাড়িয়ে নিব হুকটি। তো প্রথম চেন রেড কালারের চেন ঘরের হুকে, প্রথম ঘরের হুকের সাথে এই যে এই লুপটিকে আমি একত্রিত করব, করে গ্রিন কালারের সুতা নিব, নিয়ে জয়েন্ট দিব, দেখুন, দিয়ে প্রত্যেকটি ডাবল কুশের মাঝখান দিয়ে আমি একটি করে লুপ তৈরি করব, একটি, দুটি, তিনটি, এবং শেষের একটি, চারটি, যেখান দিয়ে। মোট পাঁচটি লুপ হলো, এই লুপগুলো আমি এখন এই গ্রিন কালারের সুতা দিয়েই জয়েন্ট করব। করার পর আমি এই গ্রিন কালারের এই লুপটিতে আমি হোয়াইট কালারের সুতা জয়েন্ট করে এখানে পরের ঘরে একটি ডাবল কুশি দিয়ে দিব। সবগুলো সুতা একসাথে যাওয়ার কারণে একটু মেসি হয়ে যাচ্ছে কাজটা। 2, এই তো এইভাবে দিয়ে পরের ঘরে ডাবল কুশির অর্ধেক এবং দুটো লুপ থাকবে, সেখান দিয়ে রেড কালারের সুতাকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই এই ইয়েটা হবে। তিনটি চেন উঠানোর পর একটি ডাবল কুশি দেওয়ার পর পরের যে দ্বিতীয় ডাবল কুশিটির অর্ধেক তুলে নিলাম, নিয়ে লাল সুতা জয়েন্ট করে পরের ঘরে আমি পাঁচটি ডাবল কুশি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে প্রথম চেনের সাথে এবং এই লুপের সাথে গ্রিন কালারের সুতা অ্যাড করে নিয়ে, অ্যাড করার পর প্রত্যেকটি ডাবল কুশি ঘরের মাঝখান দিয়ে একটি করে, মোট চারটি লুপ এবং আগের একটি লুপ, পাঁচটি লুপ একত্রিত করে জয়েন্ট করে নিয়ে সাদা রঙের উল্টি জয়েন্ট করে আমি আবার ওইভাবে দুই ঘরে দুটো ডাবল কুশি দিয়েছি। পরের ঘরে ডাবল কুশির অর্ধেক দিয়ে আবারও রেড কালারের সুতা জয়েন্ট করেছি। তো এইভাবেই এই রোটি কমপ্লিট করতে হবে।
তো আমি বাকিগুলো দিয়ে নেছি, আপনারা এইভাবে করে নেবেন। আমি আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমি কিভাবে তুলেছি। আমার এই রাউন্ডটি শেষ হয়ে গিয়েছে। আমার এখন হুকের মধ্যে সাদা রঙের উল সুতা রয়েছে, তো আমি এটি এখন 1, 2, 3 এই 3 নম্বর চেনে জয়েন দিয়ে নিব। দিয়ে আমি 3টি চেন তুলবো এই জায়গায়, 1টি, 2টি, 3টি তুলে এখানে ডাবল ক্রোশে তুলবো 1টি। তার আগে আমি এই দুটো সুতা কেটে নিব। এখন কেটে নিয়ে আমি পরের রোয়ের কাজ শুরু করব। তো 1টি ডাবল ক্রোশে দেওয়া হয়েছে, আমি আরও 1টি ডাবল ক্রোশে দিব। দিয়ে এই যে লুপটি হয়েছে, এখানে আমি 2টো ডাবল ক্রোশে একত্রে দিব। দেখুন, 1টি, 2টি ডাবল ক্রোশে। তো 2টি ডাবল ক্রোশে দেওয়ার পর এখানে যে 3টি ডাবল ক্রোশে রয়েছে, 3টির ঘরে আমি 3টি ডাবল ক্রোশে তুলবো, 1টি, 2টি, 3টি। তো আমি 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে তোলার পর এই যে আমার স্ট্রবেরি, তার মাথায় যে লুপটি আছে এখানে আমি 2টো ডাবল ক্রোশে তুলে নিব। একটি আর একটি, 2টি। এরপরের এই 3টি স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে তুলে নিব, 1টি, 2টি, 3টি। আবারও আমি স্ট্রবেরি লুপে মাথার স্ট্রবেরির মাথার লুপে তুলে নিব। একই লুপে 2টো ডাবল ক্রোশে তুলে নিব, 1টি আর 1টি। তুলে নিলাম। নিয়ে পরের যে 3টি ডাবল ক্রোশে আছে তার মাথায় আমি 3টি ডাবল ক্রোশে তুলব। তো দেখুন, এখানে 3টি চেন হয়ে 2টো ডাবল ক্রোশে হয়েছে, হয়ে আমার স্ট্রবেরির মাথার লুপের মধ্যে 2টো ডাবল ক্রোশে একত্রিত হয়েছে, একসাথে তুলেছি। তোলার পর 3টি ডাবল ক্রোশের মাথায় 3টি ডাবল ক্রোশে দিয়েছি। দিয়ে আবার এর মাথায় তুলেছি 2টো ডাবল ক্রোশে একসাথে, এবং 3টির মাথায় 3টি। তো দেখুন, এইভাবেই পুরো রাউন্ডটিকে তুলে নিতে হবে। তো আমি বাকিগুলো করে নিচ্ছি, আপনারা এইভাবে করে নিবেন। তো এই রাউন্ডটিও আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1টি ঘর আছে, এটি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি ডাবল ক্রোশি। দেওয়ার পর 1, 2, 3 এই 3 নম্বর চেইনের মধ্যে আমি জয়েন দিব, 1, 2, 3 এখানটায় জয়েন দিয়ে দিব স্লিপ স্টিচ দিয়ে। এই তো দেওয়ার পর পরের ঘরে আমি 1টি চেন দিয়ে নিব আগে, দিয়ে পরের ঘরে আমি 1টি
सिंगल कुशी तुलब बंधुरा देखुन एक चेन दिए दिए एक सिंगल कुशी कर लम कर एक दुई तीन तीन टी चेन दिए दिए एखे हमें एक घर की स्किप करब कर पर जो घर टी एखे हमें तुले नेब सिंगल कुशी आबार तीन टी चेन दीब एक घर स्किप करब एखे एक घर टी स्किप कर पर घरे सिंगल कुशी तुलब आबारो दीब तीन टी चेन दिए एक दुई मैंने एक चेन के स्किप कर द्वितीय चेनर मध्य हमें सिंगल कुशी तुलब आबारो तीन टी चेन एक घर स्किप पर घरे सिंगल कुशी तीन टी चेन एक घर स्किप द्वितीय घरे सिंगल कुशी एक दुई तीन तीन टी चेन एक घर टी स्किप पर घरे सिंगल कुशी एक दुई तीन एक घर स्किप पर घरे सिंगल कुशी एभावे पूरो राउंडटी हबे तीन एक घर स्किप तार पर घरे सिंगल कुशी एक दुई तीन घर टी स्किप पर घरे सिंगल कुशी बंधुरा देखुन आमी स्लिप स्टिच दिए एक चेन दिए नियेछि फार्स्टे दिए चेन दिए नियेछि नेयार पर घरे आमी एक सिंगल कुशी दिएछि दिए तीन टी चेन दिएछि दिए एक घर के स्किप कर पर घरे सिंगल कुशी दिए आबारो तीन टी चेन दिए एक घर स्किप कर पर घरे सिंगल कुशी कर ही नियमे हमें यतटुकू कर नहीं बाकीगुलो करब तो हमें करीगुलो तो हमारे राउंड शेष हो गए ये हमारे शेष राउंड हमें एखे तीन टी चेन नहीं ये एखे सिंगल कुशी एखे जे एक चेन छो से चेन घर मजखने दिए स्लिप स्टिच तुले दिए हमें एक चेन दिए ये स्लिप नट तैरिब तो गल बंधुरा सुंदर मैटी तैरी हमें एखे सूताटी केटे निब केटे नहीं फिनिशिंग दिए दीब तो आमी सूतागुलो केटे फिरछी फिनिशिंग करे बंधुरा देखुन आमार ए मैटटी तैरी हुए गए छे तो देखुन देखते बेश भालो लागछे एटा मैटर चारपाशे स्ट्रॉबेरी दिए छे आमी हमें आशा करब आपनारा डिजाइन टी तुलते पारबेन वीडियो टी देखे और जदि कोनो समस्या है ताहले कमेंट बक्से जानिए दिबेन वीडियो टी जदि भालो लेगे थाके ताहले अवश्य वीडियो टी एक लाइक दिबेन बंधुरा तो सबाई सुस्थ थाकबेन भालो थाकबेन शाकिरा स्टाचेर साथे अवश्य जुड़े थाकबेन এই কামনায় সবার কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।